কিন্তু ঘুমানো অবস্থায় অর্জুনের প্রত্যেকটি রং উপর থেকে কৃষ্ণ 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 স্মরণ হচ্ছে। সমস্ত ব্রহ্মাণ্ডের যত দেবতা কন্যা সেই অর্জুনের দিব্য অবস্থা দেখিয়ে দিব্য নাম সংকীর্তন করছে, নাচ গান আনন্দে তারা বিভোর হয়ে গেছে। অর্জুন সুপ্ত অবস্থায় রয়েছে কিন্তু তার জীবনটা এমনই নামময় হচ্ছে, সে সুপ্তাবস্থা কাতেও নাম তার জাগ্রত রয়েছে। এই জন্যে নামকে কোনদিন ছেড়ে দিও না, নামই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্বল, নামই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্বল। এই নামটাকে ধরে রাখো, জীবনে কোনো জিনিসের অভাব থাকবে না, সাংসারিক বলো, ব্যবহারিক বলো, আধ্যাত্মিক বলো, সবগুলোকে পায়ে যে আমরা নামটা পেয়েছি এই অদ্ভুত অকৃতি। আজ পর্যন্ত এই নাম কেউ দেয়নি, সেই নাম সদগুরু দয়া আমাদেরকে পিলিয়েছে, লুটিয়েছে। ভগবত প্রেমীজন আমাদের গৌর হরি আনার পিতাচারী আমাদের গৌরি অনর্পিত চলি দিব্য প্রেমা ভক্তিকে যে আজ পর্যন্ত সবাই গোপন করে রেখেছিল, লুকিয়ে রেখেছিল, সেই মহাপ্রভু সদ্গুরু দয়া গোসাই রূপে এসে মহাপ্রভু যে কাজটা করলেন, যে নাম না প্রদান করলে পাপীদের নাশ হবে না। কত আর পাপীদের মারবে, কত আর রাবণকে বধ করা যায়, কত আর কংসকে বধ করা যায়। হ্যাঁ, দাপরে একটি কংস ছিল, ক্রেতায় একটি রাবণ ছিল, কিন্তু এটি কলিকাল, এটা তো দাপর আর ক্রেতা না, এখানে ঘরে ঘরে রাবণ রয়েছে, ঘরে ঘরে কংস রয়েছে। প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা পরিবারে আপনারা একটা রাবণ পেয়ে যাবেন, একটা কংস পেয়ে যাবেন, ভক্ত পান না পান রাবণ আর কংস তো নিশ্চয়ই পেয়ে যাবেন, এটা কলিকাল। ভগবত প্রেমীজন তাই আমাদের মহাপ্রভু বিচার করলেন যে সে সময় রাবণ আর কংসকে বধ করে রাম আর কৃষ্ণ নিজের কাশ্মীরে চলে গেছিল, কিন্তু এই কলিকালে কত আর রাবণ কংসকে বধ করা যাবে। তাই পাপীদেরকে মারা সম্ভব না, কিন্তু পাপ প্রকৃতিকে নাশ করা যেতে পারে, আর সেই পাপ প্রকৃতি কেবল আর কেবল হরিনাম সংকীর্তনের দ্বারায় সেটা পাপ প্রকৃতিটা নাশ হতে পারে। সেই গৌর হরি নামটাকে বিলিয়েছে, লুটিয়েছে। নাম দেয়া আর লুটানোর মধ্যে পার্থক্য রয়েছে, প্রেম সে বলে রাধে রাধে। দেয়ার মধ্যে পাত্র অপাত্র বিচার করা হয়, ভক্ত অভক্তের বিচার করা হয়, কিন্তু লোটানোর মধ্যে কোনোদিন এই বিচার করা নেই, হাতে গেল লুটিয়ে দিল। আমাদের সদগুরু দয়াল যে দিব্য অজপা জপ আজ পর্যন্ত সবাই গোপন করে রেখেছিল, আমাদের গোসাইজি আমাদের মতো সৎগৃহস্থদেরকে, আমাদের মতো গৃহী সাধারণ জীবদেরকে যারা কলিকালে ভজন সাধন করতে পারবে না, কৃপা করে তিনি আমাদেরকে সেই দিব্য অজপা জপের নাম সম্পদটাকে লুটিয়েছেন, তেমনি লুটিয়েছেন যাকে যার হাতে আসলে সে নিয়ে নিজের নামের দ্বারা নিজের কল্যাণ করবে। ভগবত প্রেমীজন নাম আমাদের দিব্য সম্পদ, নাম আমাদের দিব্য সম্বল, এই নামের আশ্রয় নিয়ে না আর কিছু দরকার নেই। তো যে নামের আশ্রয় নিলে তার জাতি বর্ণ স্থান মর্যাদা স্থিতি প্রভাব ভক্তি সবকিছু থেকে সে উপরে তুলে উঠে যাবে। ভগবত প্রেমীজন নামই তাকে ভগবত প্রাপ্তির মর্যাদাকে প্রশস্ত করে দেয়। তাই বললেন একটু কৃপা করে পারে সৃষ্টি বিষয়দেবজি বলছেন পরীক্ষিত, যে সৃষ্টির প্রশ্নে তুমি জিজ্ঞাসা সেই প্রশ্নটা একবার ব্রহ্মা ধ্যান করছেন তখন ওনার পুত্র নারদ ওনাকে জিজ্ঞেস করল, পিতাজি বাবা সবাই তো আপনাকে ধ্যান করবে, তো আপনি আবার যা করতে। ব্রহ্মাজি বলছেন, বেটা সারা জগৎকে আমি রচনা করেছি নিশ্চয়ই, কিন্তু আমার সেই শক্তিটা আমাকে ভগবান দেয়,